আশা করি তোমরা সকলে ভালো আছো, সকলে সুস্থ আছো। আর আমি দেখো ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আমার সব থেকে আগে যে কাজটা শুরু হয় সেটা হলো চাতালটা পরিষ্কার করা। মানে ঘুম থেকে উঠেই চোখ খুলেই তালাটা খুলে আমি আগে চাতাল পরিষ্কার করতে যাই, তারপরে ফুল গাছে জল টল দিই, কোনো গাছে যদি ওষুধ দেওয়ার থাকে সেগুলো করি, মাটি টাটি দেওয়ার থাকে সেগুলো করি। তো সেগুলো করে আমি দেখো ঘরে চলে এসেছি, এখন বাসন মাজতে। যেহেতু একদম সময় করে উঠতে পারছি না আমি, তাই দুপুরে বাসন যে জমে মানে খাওয়ার পরে দুপুরের সেই বাসনগুলো আমি জমিয়ে রাখি, রাতের বাসন তো জমি। তো আমি একবারে এই সকালবেলায় সমস্ত কাজ সেরে ফেলি। সকালবেলায় আমার একদম মানে কোনো কিছুর সময় থাকে না, কোনো দিকে তাকানোর সময় থাকে না, এত স্পিডে আমাকে কাজ করতে হয়। তো দেখো আমি এখানে এই বাসন টাসন মেশে মেজে কাজ পাশ সেরে আমি যাব আবার ঘরে কাজে। গুড মর্নিং এভরিওয়ান। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এত কাজে তাড়া থাকে যে তোমাদের সঙ্গে দুদিন ধরে ফেস টু ফেস কোনো কথাই বলতে পারছি না। যাই হোক, বাসন টাসন ধুয়ে নিয়েছি, তার মধ্যে কাচাকাচিও করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রোজ রোজ কি একই জিনিস শেয়ার করব, তবে একই জিনিসই হয়ে যায়। কেন বলো তো, যেহেতু আমরা ডেলি ব্লগ করি, ডেলি ব্লগে আমরা ডেলি ব্লগাররা কি দেখাবো, আমরা রেগুলারে যা কাজ করি তাই দেখাবো, এছাড়া তো আর কিছু দেখানোর নেই। যখন বাইরে যেতে পারি তখন বাইরের জিনিসটা তো দেখাই, শেয়ার করি। তো আজকে জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো, তবে দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি। আর দেখো আমার মেয়ের কীর্তি, কালকে যে ব্যাগটা করে আমি এই যে দোকান সাদায় নিয়ে এসেছি সেই ব্যাগটা নিয়ে উনি একদম কালকে খেলা শুরু করেছিলেন, বা সেই ব্যাগটাকে খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এবার আমি তোমার ঘর দরটা একটু পরিষ্কার করে নেব। আর কালকে আমি তো পোলাও আর মাংস রান্না করেছিলাম, তো পোলাও একটুখানি আছে, মাংস রয়েছে, মাংসটা জাল দেব। আর সকালে এখন একটু ব্রেকফাস্ট বানাতে হবে, একটু তরকারি করতে হবে। দেখা যাক কী তরকারি করি, যে তরকারিটা করবো সেটা দুপুরের জন্যও করে নেব, কারণ মাংস রয়েছে, মাংসটা শেষ করতে হবে। তো বেশি করে কোনো লাভ নেই, বেশি করে দুজন মানুষ কত খাবো, নষ্ট হয়ে যাওয়ার ভয়টাই থাকে। তো আর নষ্ট করাটা এই বাজারে একদম ঠিক না, তাই না, তোমরাই বলো। তো চলো, ঘর দৌড় একদম এলোমেলো হয়ে রয়েছে, এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তোমরা দেখতে থাকো। তারপরে রান্নাঘরে যাব, দেখা যাক রান্নাঘরে গিয়ে আজকে কি ব্রেকফাস্টে তরকারি বানাই। আর এই যে আমি চলে এসেছি, একটু ঝাড়পোচ করে নেব, যেহেতু আমি প্রত্যেক দিনই ফার্নিচারগুলো পরিষ্কার করি। তো ফার্নিচারগুলোতে না এত ধুলো পড়ে যায় মানে বলার কথা নয়, যেহেতু রাস্তার উপরে বাড়ি না, তারপরে সামনেই মাঠ রয়েছে, প্রচণ্ড ধুলো ওড়ে, যার কারণে এত ধুলো জমে। মানে এইবেলা পরিষ্কার করে গেলাম তো মানে আবার বিকেলেও লাগবে না, তার আগেই দেখবো একদম ধুলো ধুলো হয়ে গেছে। আর দেখো আমার এই যে ভ্যাজলিন বডি লোশনের এইটা তুলি ভেঙে দিয়েছিলো, পড়ে গেছে, মানে পরিষ্কার করতে গিয়ে কতটা ভ্যাজলিন নাকি মাটিতে পড়ে গেছিলো। তো এই ড্রেসিং টেবিল পরিষ্কার করব, আর তারপরে আবার ওই ঘরে ফার্নিচারগুলোও পরিষ্কার করতে হবে, আলনাটাকে একটু গুছাতে হবে। তুলি মানে জামাকাপড় নেয় তো, আর নেওয়ার সময় ও এমনভাবে টানে যে সব জামাকাপড়গুলোকে হয় একদম দলা পাকিয়ে দেয়, নয়তো সব মানে ফেলে ঠেলে দেয়। তো সেগুলোকে আবার আমাকে তুলে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়। তো সেগুলো গুছিয়ে রাখবো, এবং সর্ব জায়গায় ধুলো পড়ে, এই যে আলনার নিচ টিচগুলো এত ধুলো পড়ে না বলার কথা নয়, কত পরিষ্কার করা যায় বলো। পরিষ্কার করতে করতে মানে হাত ব্যথা যায়, কিন্তু ধুলো তো পড়বেই। আর এই যে এইগুলোকে তুলে যে টানে যখন কিছু নেওয়ার জন্য, একবারে টানে একবারে সব টেনে নিয়ে নামিয়ে ফেলে। তো ওইগুলোকে গুছিয়ে টুচিয়ে নিয়ে আমি চলে যাব একদম ওই ঘরে। এই ঘরেরও তাই অবস্থা, দেখো মানে ডাইনিং টেবিলটার অবস্থা। ডাইনিং টেবিলে যে জলের বোতল টোতলগুলো তুলি রাখে, বারবার জল খায়, আর ওই জলে দাগ ফাগ ফেলে, তো সেগুলো পরিষ্কার করতে হয়। কলিংয়ের বোতলটাকে আজকে ফেলে উল্টে দিয়ে কলিংটা কতটা কলিং ফেলে দিয়েছে তুলি। তো কী আর করবো, সেই কলিংগুলো দিয়েই আবার সেই ড্রেসিং টেবিলগুলোকে মুছলাম, আর এই যে ডাইনিং টেবিল আলমারি টিভি সব মুছে নিলাম। এবার তুলি দুষ্টুমির জন্য তুলিকে আমি একটুখানি বকছিলাম এখানে, খুব দুষ্টুমি করে, কথা একদম শুনতে চায় না, ওকে বলি হাঁটতে একদম কথা শোনে না, খেয়ে দে শুধু বসে থাকলে হবে বলো, একটু তো হাঁটাহাঁটি করতে হয়, সেসব করে না। তো আমি এই ঘরটা ঝাড়পোচ করে নেব, আর ভালো করে ঘরটা ঝাড় দেওয়া থাকলে না মোছাটা খুব একটা ডিফিকাল্ট হয় না আমার কাছে। তো আমি এই জন্য একদম খাটের তলা ফলা ভালো করে ঝাড়পাট দিয়ে নিচ্ছি। তারপরে আমি ভালো করে ঘরটাকে মুছে নেব, তারপরে আবার ব্রেকফাস্ট বানাতেও তো যেতে হবে না। মুছে টুচে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে একদম, দেখো এখন একটু ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আর মাংসটা আমি বসিয়ে দিয়েছি এই যে জালে, মাংসটা জাল হচ্ছে,
আর এখানে কড়াই বসিয়েছি, ছোট্ট লোহার কড়াইটা আমার, এটা বসিয়েছি। এই যে দেখো এই সবজিটা করব আজকে, এই যে এখানে আমি দেখো কত কিছু কেটে নিয়েছি, এই সবজিটা করব। শিম, আলু, বেগুন, ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম আছে একটা, তো অনেক কিছু আছে একসঙ্গে। এটা দিয়ে আমি এখন একটা তরকারি করব, একটু বেশি করেই নিয়েছি, সকালেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে, কারণ দুপুরে আমার মাংসটা রয়েছে ওটাও শেষ করে ফেলতে হবে। আর আজকে বিশেষ সেরকম কিছু রান্না করব না, এটাই রান্না করব, কারণ আগেরগুলো শেষ করা দরকার। তারপরে আজকে একটা জিনিস করব, অবশ্যই করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ইচ্ছে আছে মালপোয়া তৈরি করার। বলতো আমার কাছে এই যে দেখো একটা দুধের প্যাকেট রয়েছে, এটা দুদিন ধরে আনা রয়েছে। আমি ভেবেছিলাম আগে একটু মালপোয়া করব, কিন্তু করা হয়নি, তখন নানান ব্যস্ততার কারণে হয়ে উঠছে না গো। তো যেটা যখন মনে হচ্ছে তখন সেটা করে ফেলছি। তো দুধের প্যাকেটটা আজকে কেটে জাল দিয়ে একটু মালপোয়াটা করে ফেলবো, যেহেতু আমি আর তুলি যে কেউই দুধ খাই না, তুলির তো দুধে অ্যালার্জি আছে, তুলি দুধ খেতে পারে না, আর আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয় কারণে দুধ খাই না। তো একটুখানি মালপোয়া করবো একটু ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, অনেকদিন একটু ঠাকুরকে নিজের হাতে মিষ্টি বানিয়ে দেই না, সেই কবে পান্তুয়া বানিয়েছিলাম। তো খুব ইচ্ছে করে মাঝে মধ্যে ঠাকুরকে নিজের হাতে বানিয়ে মিষ্টি দেই, তো চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু এই যে রান্নাটা করে ফেলি, তরকারিটা আর এইগুলো জাল ফাল দিয়ে নিই, চলো। আর আজকে দুটো কড়াই আমার আটকা, যার কারণে আমি ছোট কড়াইটা বসিয়েছি, আর এটা দেখো দুধ জাল দিতে বসিয়েছি, আর তরকারিটা একটু নুন দেওয়াতে মজে গেছে, যার কারণে অসুবিধা হয়নি, ছোট কড়াই হলেও হয়ে যায়। আর এই কড়াইতে খাওয়ারও তো অনেক উপকার আছে না। আর তরকারিটা দেখো একটু দেখতে কালো কালো হয়েছে, কেন বলতো ওই যে লোহার কড়াইয়ের যে কষ্টটা ওঠে না ওই কারণে, কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর তরকারিটা কষে গেছে, এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়েছিলাম, এটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে, আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছিলাম, তো জিরের গুঁড়ো গন্ধ চলে গেছে। তারপরে আমি জল দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, এবার হতে দেবো, তারপর হলে তুলিকে মুড়ি দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। কাজকর্ম সেরে স্নান টান সেরে তুলিকেও স্নান করিয়ে খেতেও দিয়ে দিয়েছি, এখন দেখো রান্না করে চলে এসেছি, কারণ মালপো বানাতে হবে ওই কারণে। তো চলো কথা বেশি বাড়াবো না, মালপোটা কিভাবে বানাবো, কতটা পরিমাণ কি নেব সবটা তোমাদেরকে শেয়ার করে দিই। তারপরে আমার একটুখানি আমি রেস্টে রেখে দেবো, মালপোর যে ব্যাটারটা তৈরি হবে ওটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, কারণ সুজি দেওয়া হবে মধ্যে, তো সুজিটা একটু ফুলবে, তো একটু রেস্টে রেখে দেবো। তো তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসবো। তো মালপোয়া বানানোর জন্য দেখো আমি এখানে এই স্টিলের বাটিটা নিয়ে নিয়েছি, আর ছোট্ট স্টিলের বাটিটার এক বাটি ময়দা নিয়েছি, আর তার হাফ বাটি নিয়েছি হচ্ছে সুজি। তো সুজি ময়দা দিয়েই আমি মালপোয়াটা বানাবো, একটুখানি নুন নিয়েছি, আর যেহেতু এটা রসে ডোবাবো মালপোয়াটা, ওই জন্য চিনিটা আমি মাত্র 3 চামচ নিয়েছি। তোমরা এটা যদি শুকনো মালপোয়া খাও তাহলে মিষ্টিটা কিন্তু বেশি দিতে হবে, মানে তোমাদের তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী আর কি। তো আমি ভালোভাবে সবগুলোকে মিশিয়ে দিলাম, এবার যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, ওই দুধটা দিয়ে কিন্তু ব্যাটারটা গুলবো আর কি। আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে প্রথমে নাড়বো চাড়বো, কারণ সুজি রয়েছে একটু দলা পাকিয়ে যায়, তো একটু একটু করে নাড়তে 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 ব্যাটারটাকে ভালো করে আমি গুলে নেবো এখানে। আর আমি মৌরিটাকে রোস্ট করে নেবো পরে, এখন দেবো না, মৌরি দেবো আমি এর মধ্যে, সেটা পরে। তো দেখো আমি দুধটা সম্পূর্ণই দিয়ে দেবো এখানে, দুধটা লাগবে সম্পূর্ণটাই, আর ভালো করে কিন্তু ব্যাটারটা গুলতে হবে, কোনো রকম যেন দানাদার না থাকে। আর অ্যাকচুয়ালি আমি সবসময়ই আগে যখন পুজো করতাম মাঝে মধ্যেই মানে আমি নিজেই মিষ্টি বানিয়ে ঠাকুরকে দিতাম, আমার খুব ভালো লাগে এটা, দোকানের মিষ্টি আমি খুব একটা দিই না, কিন্তু এখন আর অতটা সময় করে উঠতে পারি না, তবুও যখন খুব মন চায় তখন মানে করি। এই দুধের প্যাকেটটাই তো কদিন আগে আনা ছিল, তখনই করে উঠতে পারিনি, তো আজকে ভাবলাম করেই ফেলি। তো দেখো ব্যাটার একদম রেডি হয়ে গেছে, এবার আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, কারণ সুজি রয়েছে না, সুজিটা ফুলবে, ওই কারণে আমাকে ঢাকা দিয়ে 30 মিনিট রাখতেই হবে। তো এটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমি অন্য কাজগুলোও সেরে নেবো। তো দেখো 30 মিনিট বাদে দেখো ব্যাটারটা অনেকটাই মানে ফুলে গেছে সুজিটা দেখো। এবার আমি ওই যে রোস্ট করে রেখেছি যে মুড়িটা ওটাকে গুঁড়িয়ে নিয়েছি হামানদিস্তায় একটু, এবার এটাকে আমি মিক্স করে নিলাম, খুব বেশি রোস্ট করিনি কিন্তু হালকা রোস্ট করেছি। আর আমি এদিকে কড়াইয়ে তেলও কিন্তু বসিয়ে দিয়েছি গরম করতে, তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি
এদিকে সিরাটাও তৈরি করে নিয়েছি, আজকে আর সিরা তৈরি করে দেখালাম না, তোমরা জানো, তবে খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। আর দেখে নিচ্ছি আমি তেলটা গরম হয়েছে কিনা, দেখলাম তেলটা গরম হয়ে গেছে, দেখো একদম রেডি তেল। তো আমি এবার একটা একটা করে আগে মালপোয়া দিয়ে টেস্ট করব, কারণ কড়াইটাও খুব বেশি বড় নয় যে অনেকগুলো মালপোয়া একসঙ্গে দেওয়া যাবে। তো একটা মালপোয়া দিয়ে আমি দেখো সমানে তার উপরে তেলটা দিচ্ছি, আর একটুখানি কুচিয়ে দেবো তলা দিয়ে যাতে ধরে না যায়। তো দেখো মিডিয়াম আছে, কিন্তু আমি এটা সম্পূর্ণ করব। তো দেখো যখন ফুলে গেছে মালপোয়াটা, তো মালপোয়ার যদি সঠিক মাপ থাকে তো মালপোয়া কিন্তু সঠিকভাবেই হয়। তো আমি এই মালপোয়াগুলোকে একটা একটা করে ভাজবো, আর ওই যে শিরাটা করেছি শিরার মধ্যে ফেলবো, 1 থেকে 1.5 মিনিট শিরার মধ্যে রাখবো। আবার যখন আর একটা মালপোয়া এদিকে ভেজে তুলবো, তখন আবার এটাকে তুলে ওখানে আবার দিয়ে দেবো শিরাতে। তো দেখো আমি এই যে শিরাতে দিয়ে দিলাম, এবার শিরাতে ওটা ডুববে 1-1.5 মিনিট, তারপরে আমি আবার আর একটা মালপোয়া ভাজা শুরু করে দেবো। তো দেখো এখানে আমি আবার মালপোয়ার জন্য ব্যাটার যে রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তো এবার দুটো দিয়ে ট্রাই করছি, প্রথমবার একটা দিয়েছি, এবার দুটো। তো দেখো সব মালপোয়াগুলো কিন্তু ফুলছে, বেশ সুন্দর ফুলেছে, দেখো কি সুন্দর। তো এইভাবে লাল লাল করে কিন্তু মালপোয়াগুলোকে আমি ভেজে নেব। দেখো ভেজে নিয়েছি আমি, আর যেইটা আমি রসে ডুবিয়েছিলাম সেই মালপোয়াটাকে কিন্তু আমি এবার তুলে নেব। আগে এই যে এটাকে তুলে এবার আমি এই যে স্ট্রেনারের মধ্যে রাখবো, যাতে এই যে রসটা এক্সট্রা রসটা আছে সেটা শুষে নেয় আর কি। তো সেই কারণে এবার এইটাকে আমি তুলে আবার রসের মধ্যে ডুবিয়ে দেবো। তো এটাও রসে ডুবতে থাকবে, আবার পরবর্তী মালপোয়া আমি ভাজবো। তো এইভাবে কন্টিনিউ করবো, মালপোয়াগুলোকে ভেজে নেবো যতটা ব্যাটার আছে আর কি। তো দেখো এবারে দেবো তিনটে, আগের বার দুটো দিয়েছি, প্রথমবারে একটা দিয়েছিলাম, তারপর দুটো, এবারে তিনটে দিয়েছি একবারে। তো এই মালপোয়াগুলোকে এইভাবে ভেজে দেবো, সবগুলো রসে ডুবে যখন একদম রেডি হয়ে যাবে তখন আমি মানে পুজোর জন্য রেডি করব। তো রসে ডুবো মালপোয়া কিন্তু বেশি দিন রাখা যায় না, কিন্তু যদি শুকনো মালপোয়া করা হয় তাহলে কিন্তু অনেক দিন স্টোর করে রাখাও যায়। তো দেখো আমি মালপোয়াগুলোকে প্লেটে তুলে নিয়েছি, এই যে এই প্লেটে তুলে নিয়েছি, প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলেছে। আর রস থেকে আমি 1.5-2 মিনিটের বাদে সবকটা মালপোয়াকে তুলে নিয়েছি, মানে একটা একটা করে ভেজেছি তুলেছি, এইভাবে প্লেটে বেড়ে নিয়েছি আমার মানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আমার তো মালপোয়া কমপ্লিট, আর তোমরা তো দেখেই নিলে যে আমি প্লেটে বেড়েও নিয়েছি। এবার আমি যাব পুজো দিতে, আর পুজো টুজো দিয়ে তারপরে আমি লাঞ্চ সারবো। তুলির লাঞ্চ হয়ে গেছে, আমি লাঞ্চটা করে নিয়ে তারপরে আমি অন্যান্য কাজ করব, ভিডিও এডিটিং আছে, তারপরে আরো অনেক কাজ আছে, তো সেগুলো তো করতেই হবে, সারা দিন ব্যস্ত একদম। তো আজকে ভিডিওটা তাই এখানে এন্ড করছি, বেশি বাড়ালে তোমাদের ভালো লাগবে না, তোমরা বোর হয়ে যাবে, একদম ভিডিও দেখতেও চাইবে না, এমনিতে কত বড় হয়ে গেছে তা জানি না, তবে প্লিজ একটু স্কিপ না করেই দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, বেল বাটনকে ক্লিক করে অবশ্যই অল করে দিও, আর প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করে দিও, এইভাবে আমার পাশে থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।